নাটোরের বাগাতিপাড়ায় মুদি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নগদ অর্থসহ পুড়ে গেছে সব মাল। এতে ব্যাপক ক্ষতি হয়েছে দোকান মালিকের। রোববার 5 ফেব্রুয়ারি ভোরে উপজেলার পাকা ইউনিয়নের একডালা বাজারে ভাই ভাই স্টোরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার ভোর 5টার দিকে উপজেলার সলইপাড়া গ্রামের মৃত নুরুল ইসলামের দুই ছেলে শামীম ও শাহিন প্রায় 26 বছর আগে ভাই ভাই স্টোর নামে একটি মুদিখানার দোকান করেন একডালা বাজারে। হঠাৎ রোববার ভোরে আগুন লেগে দোকানে থাকা কিছু নগদ টাকা, প্রয়োজনীয় কাগজপত্র সহ দোকানের মালামাল পুড়ে যায়। খবর পেয়ে দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে তাদের বেশ কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে। ভাই ভাই স্টোরের এক মালিক শাহিন বলেন, প্রতিদিনের ন্যায় শনিবার 4 ফেব্রুয়ারি রাত 9:30টায় দোকান বন্ধ করে বাড়ি চলে যান। বড় ভাই শামীম ব্যবসার কাজে ঢাকা থাকায় এদিন তিনি একাই দোকান চালিয়েছেন। হঠাৎ ভোরে ফোন কলে জানতে পারেন তার দোকানে আগুন লেগেছে। পরে গিয়ে দেখেন তার নগদ 30,000 টাকা, দোকানের চুক্তিনামা, আমবাগান লিজার দলিল সহ দোকানের মালামাল সব পুড়ে গেছে। এতে তাদের প্রায় 15 লাখ টাকা ক্ষতি হয়েছে। আমি এই বাজারে প্রায় 26 বছর হলে ব্যবসা করছি। আমি রাত 9:15টায় দোকান বন্ধ করছি। বন্ধ করে বাড়িতে যাওয়ার পর ভোর 5টার সময় আর কি আমি জানতে পারি, আমাকে একজন ফোন করে জানায় যে আমার দোকানে আগুন লাগছে। তারপর আমি বাড়ি থেকে আসি। আমার দোকানে যা কিছু আসলো সব কিছু নষ্ট হয়ে গেছে আর কি, জ্বলি সব শেষ হয়ে গেছে। আমি কোনো কিছুই ব্যয় করতে পারিনি। পরিমাণ আনুমানিক 15 লক্ষ টাকা তো মিনিমাম হবেই। প্রত্যক্ষদর্শী আফজাল আলী ও রমজান আলী বলেন, দোকানের পিছনেই আমার বাড়ি। আমি শুনতে পাই এই শোরগোল হচ্ছে, এই কারণে জায়গা পায়ে 5টার সময় জায়গা পায়ে আমি দৌড়ে আসি। দেখি যে দোকানের চারিদিক দিয়ে ধোঁয়া বেরোচ্ছে ভেতরে আগুন। ফায়ার সার্ভিসকে আমি নিতেই অবশ্য আগে ফোন করছি। আমার ফোনের মাধ্যমেই ওনারা সংবাদ আগে পাইছে। তারপরে মুদি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করে দয়রামপুর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মঞ্জুরুল আলম জানান, 5টার সময় জানতে পারছি যে আগুন লাগছে একগালা বাজারে। সাথে সাথে ঘটনাস্থলে যাই, যাওয়ার পরে ঘটনাস্থলে গিয়ে দেখি আগুন জ্বলতেছে, শাটার লাগানো। আমরা গিয়ে শাটার খুলি, শাটার খোলা মাত্র আগুন তো দাও দাও করে ধীরে ধীরে চলে আসলো। তারপর আগুন খুব দ্রুতই নিভে যায়, কিন্তু ততক্ষণে আগুনের আপনার মোটামুটি সবকিছু পুড়ে যায়। আগুনটা ভিতর থেকে লাগছে, বাহির থেকে না। যেহেতু ভিতর থেকে লাগছে তাহলে আর কিছু হতে পারে না, কয়েলে ধরায় রাখে নাই বললো। আমি শাটার গুলো দেখলাম, শাটারের বাহিরে কোনো ই নাই, ধোয়ার চিহ্নই নাই। আগুন তো দূরের কথা, আমি ওনাদেরকে দেখা যাচ্ছি তো ওটা বিদ্যুতেরই হবে, ভিতরে লাইনের কোনো ত্রুটিজনিত কারণে। তো 4 লাখ টাকার মতো খরচ ক্ষতি হবে বলে আমার ধারণা, মানে কম বেশি হতে পারে। এদিকে ভাই ভাই স্টোরের স্বত্বাধিকারীদের একজন শাহিন তাদের ক্ষতির পরিমাণ 15 লক্ষ টাকা বললেও এতে প্রায় 4 লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মঞ্জুরুল আলম। বনলতা রাখি, চ্যানেল এ নিউজ।